আজকে একটু ডিফারেন্ট একটা টপিকে কাজ করব ফটোশপে। আমরা গত ক্লাসে যে ক্লাসটা করেছিলাম ওটা ছিল কাইন্ড অফ পোস্টার ডিজাইন কিংবা প্রিন্টিং এর জন্য। আজকে আমরা করব একটা ফটো ম্যানিপুলেশন, যেটাকে বলা হয় ফটো ম্যানিপুলেশন। সো ফটো ম্যানিপুলেশন জিনিসটা কি বুঝি আমরা? ফটো ম্যানিপুলেশন হচ্ছে যখন রিলেটিভ কিংবা কমপ্লিটলি ইরিলেটিভ ভিন্ন রকম দেখতে অনেকগুলো ছবি নিয়ে আপনি ওগুলোকে এডিট করে একসাথে করে মার্চ করে যখন নতুন কোনো একটা কম্পোজিশন তৈরি করবেন সেটাকে কি বলে? ফটো ম্যানিপুলেশন বলো। তাহলে জিনিসটা কীরকম, আমরা বিশেষ করে ফটো ম্যানিপুলেশন কোথায় দেখি? মুভির পোস্টার আছে না, আমরা যখন একটা মুভির পোস্টারের দিকে দেখাই ওখানে কী চলে? ফটো ম্যানিপুলেশন আছে। কেন? পিছনে একটা বোম ফেটে যাচ্ছে, নায়ক হেঁটে চলে যাচ্ছে, ওর দিয়ে একটা কি ব্লেন আসতেছে, মানে পুরোটা মিলে একটা কী তৈরি হয়, সিনারিও তৈরি হয়, কিন্তু ছবিগুলো কি কমপ্লিটলি কি আলাদা হবে। সো এটাই হচ্ছে কি ফটো ম্যানিপুলেশন। সো আমরা আজকে একটা সিমিলার কাজ করবো। আজকে আমরা যে ফটো ম্যানিপুলেশনগুলো হবে এটা স্ট্যান্ডার্ড ইজি ফটো ম্যানিপুলেশন, আমরা পরবর্তী সময় আরও একটু কি টাফ অ্যান্ড টাফে যাবো। নাও সো আমরা আজকে কিছু স্পেসিফিক ছবি নিয়ে কাজ করবো। আমরা মূলত যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সাইফাই, মানে সাইন্টিফিক মুভিগুলো থাকে না যে স্পেসে চলে যাচ্ছে, স্পেস স্টেশন, যেমন ধরেন যে অ্যারাইভাল, তারপর ধরেন যে মার্টিন, বিভিন্ন ধরনের হলিউডে যে ব্লকবাস্টার মুভিগুলো আছে ওই মুভির আদলে একটা কী করবো আমরা, মুভির ইন্টারস্টেলার, ঠিক আছে, ওই টাইপের কিছু মুভির পোস্টার দিয়ে আমরা ডিজাইন করার চেষ্টা করবো। তো আমরা দেখাবো যে পৃথিবীর বাইরে যে গ্যালাক্সি আছে ওখানের মধ্যে একটা স্যাটেলাইটের কি ব্লাস্ট হচ্ছে, স্যাটেলাইটের ব্লাস্টের রেডিয়েশনে একজন অ্যাস্ট্রোনট কোথায় হারিয়ে যাচ্ছে, স্পেসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, মানে ওই রকম একটা কি সিনারিও। যে স্পেস স্টেশন ব্লাস্ট হচ্ছে ওটা দেখাবো না, কিন্তু ওটার ব্লাস্ট রেডিয়াসটা কী করবো আমরা থ্রো করবো, আর ও যে একটা ধাক্কা গিয়ে পিছনে চলে যাচ্ছে আমরা ওই ফ্যাক্টরটা দেখাবো। যেমন এখানে আমরা কী পাচ্ছি, একটা অ্যাস্ট্রোনট পাচ্ছি, তারপর আমরা এখানে পাচ্ছি কিছু ক্রেডিট সিন, ওই যে একটা মুভির নিচে একটা কিছু ক্রেডিট সিন দেয় না ক্রেডিটের লেখা, তারপর এখানে একটা কী হয়েছে ব্লাস্ট, কিছু একটা ব্লাস্ট করলে যে রেডিয়েশনটা পাওয়া যায়। এখানে কী আছে, একটা গ্যালাক্সি দেখা যাচ্ছে, মিল্কওয়ে, একটা মিল্কওয়ে পাচ্ছি আমরা। দেন এখানে পাচ্ছি একটা স্যাটেলাইট, পুরো স্যাটেলাইট ইউজ করবো না, স্যাটেলাইটের একটা উইং আমরা কী করবো আমাদের ডিজাইনে শো করবো। আর এখানে কী পাচ্ছি আমরা, আমাদের আর্থের হরাইজন, উপর থেকে স্পেস থেকে যখন আমাদের আর্থের দিকে তাকানো হয় তখন হরাইজনটা এখানে এভাবে দেখা যায়। সো কয়টা পিকচার এখানে, চার পাঁচটা পিকচার আছে, কিন্তু পিকচারগুলো কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে, একই এনভায়রনমেন্টের ঠিক আছে কিন্তু কমপ্লিটলি কি ডিফারেন্ট পিকচার। সো এইগুলো নিয়ে কী করা যায় আমরা আজকে ওই বিষয়টা নিয়ে কাজ করবো। সো একটা যখন মুভির পোস্টার ডিজাইন করতে যাবো, মুভির পোস্টারটা ডিজাইন করার জন্য, মুভি পোস্টার কীরকম হয়, মুভি পোস্টার কি একটা ডিভিডির উপরে পোস্টার ওটা না, যখন রেড কার্পেটে নায়ক নায়িকারা হেঁটে যায় দেখেন না বড় উপরে একটা মুভি পোস্টার, এরকম একটা বড় কাগজের মধ্যে মুভির পোস্টারটা কি টাঙিয়ে দেওয়া থাকে। সো মুভির পোস্টার একটা সাইজ থাকে, ঠিক আছে। সো গুগলে যাবেন, গুগলে গিয়ে মুভি পোস্টার সাইজ লিখে কী করবেন ওটা বের করে নেবেন। সাইজিংটা সবসময় কার থেকে নেবেন, গুগল থেকে নেবেন, কারণ গুগল যেটা লেটেস্ট সেটাই কী করবে আপনাকে দেখাবে। যেমন এখানে খেয়াল করেন পোস্টার অ্যাভেলেবেল মেনি ডিফারেন্ট সাইজেস, এখানে বলেছে দ্য মোস্ট কমনলি ইউজ সাইজ ফর পোস্টার ইজ 18x20। তাহলে 18x20x24 এটা যদি আমরা ব্যবহার করতে চাই, ফটোশপে গেলাম, এখান থেকে কোথায় যাবো, পেট নিয়েও পেট নিতে গিয়ে কোথায়, এখান থেকে কোথায় যাবো, ফটো না প্রিন্ট, ঠিক আছে, কোথায় যাবো, ফটো, ফটোতে গেলাম, ফটো দিকে এটাকে ইঞ্চ করে নেবো, কারণ আমাদের যে সাইজটা দেওয়া হচ্ছে এটা কি ইঞ্চে, দুইটা কমার মতো থাকলে আপনার স্পেশাল এটা কী হয় ইঞ্চ, 18x24 রেজুলেশন 300, ওয়েট। তাহলে এখানে ইমেজে যাওয়ার পরে ইমেজে গিয়ে যদি ক্যানভাস সাইজে যান, এখান থেকে যদি ইঞ্চ করেন, সে কিন্তু আবার দেখায় যে আপনি সাইজ কত নিলেন, তার মানে কখনো কোনো আর্টবোর্ডের সাইজ যদি জানার প্রয়োজন পড়ে কোথেকে নেবেন, এভাবে যাবেন, কোথায় দেখালো ইমেজে যাবেন, ইমেজ সাইজ না, এটা হচ্ছে ইমেজের সাইজ, আমরা কোথায় যাবো আর্টবোর্ড, এখানে আর্টবোর্ডকে ক্যানভাস বলা হয়, আর্টবোর্ডকে শব্দটা কি এখানে ক্যানভাস, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে যাই ক্যানভাস সাইজ, তাহলে এটা পিক্সেলে দেখাবে, ইঞ্চে করলেই আমরা পেয়ে যাবো জিনিসটা কতটুকু ইউজ করছি। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যেটা করলাম স্পেসের ছবিটা এখানে নিয়ে আসলাম, জাস্ট ব্রিং ইট,
আমরা এটাকে একটু ঘুরিয়ে নিলাম শিফট প্রেস করে এক পাশে রাখলাম রাখার পর টেনে বড় করে দিলাম এখন এটা এখানে আনার পর ফার্স্ট প্রবলেম যেটা এনকাউন্টার করলাম সেটা হচ্ছে কি এই ছবিটা হাফ আসছে হাফ একই নেই এটার কোনো বডি নেই কিন্তু আমরা যদি ভালো মতো খেয়াল করি এখানে যে কালারটা আছে এটা হচ্ছে পিচ ব্ল্যাক মানে একদম টোটালি ব্ল্যাক তার মানে আমরা যদি সাদা অংশটা যদি কালো কালাতেই ঢেকে দিই তাহলে কী হয়ে গেলো জিনিসটা ম্যাচ হয়ে যাবে তো এখানে এমন না যে আমরা ইলাস্ট্রেটরের মতো না যে একটা শেপ করে এটা সাথে ধরে মার্চ করে দেবো ইনএড করে দেবো ও হবে না কারণ এটা কোনো শেপ নেই এটা একটা ইমেজ আমরা যেটা করবো ইমেজের যে লেয়ারটা আছে ওটার নিচে একটা লেয়ারে কালো কালা দিয়ে দেবো ধরুন যে হাতটা হাতের নিচে আমি একটা লেয়ার নিয়ে কী করে দিলাম কালো কালা দিয়ে দিলাম ব্যাপারটা আসবে এভাবে সো কীভাবে দেবেন সলিড কোনো কালার যদি লাগে আপনার কাছে আপনি সোজা চলে যাবেন এই অপশানটাতে দিস ইজ কল অ্যাডজাস্টমেন্ট প্যানেল সিম্পলি এখানে ক্লিক করবেন অপশানটা কি আছে সলিড কালার জাস্ট ক্লিক কালারের প্যানেলটা চলে আসবে আপনি এখান থেকে পুরো কালারটা কী করে দিলেন ব্ল্যাক সিম্পলি এখানে ক্লিক ওকে পুরোটা ব্ল্যাক হয়ে গেল পুরোটা কেন ব্ল্যাক হলো বলেন তো উপরে চলে আসছে পিকচার যেটা নিলাম পিকচারের উপরে কালার বসে গেছে এটাকে টেনে কোথায় আনতে হবে এটার নিচে এই দেখেন জাস্ট কী হয়ে গেলো দুটো মিলে ব্লেন্ড হয়ে গেলো এই ব্যাপারটা একটু দেখাচ্ছে ওটা স্ক্রিনের কারণে আপনি যখন ল্যাপটপে কাজ করবেন ওটা কি এক ফোটাও বুঝে যাবে না ঠিক আছে আমরা যদি এভাবে জুম করি দের ইজ নো ওয়ে আপনি যে বলবেন যে এখানে কি দুটা কালার আছে না এবার এই দুটাকে সিলেক্ট করে আপনি কী করতে পারেন ওই যে রাইট ক্লিক করে মার্চ ক্লিয়ার কীভাবে মার্চ ক্লিয়ার দিলে দুইটা মিলে কাটা হয়ে যাবে একটা হয়ে যাবে তো সিঙ্গেলে ক্লিক করলাম একটা হয়ে গেলো এটাকে আমরা লক করে দিলাম না লক করার পর এবার আমরা বললাম যে পৃথিবীটা দেখা যাচ্ছে ওটার পিছনে একটা মিল্কি ওয়ে দেখাবো ওই যে অনেক দূরে অনেকগুলো গ্রহ চাঁদ তারা নক্ষত্র এগুলো কিন্তু আমরা শো করছি তো ওটা করার জন্য আমাদের কাছে একটা কী আছে মিল্কি ওয়ের একটা ইমেজ আছে এখন ইমেজটাকে এমনভাবে বসাতে হবে যাতে মনে হয় যে ওই পৃথিবীর পিছনে কী আছে ইমেজটা আছে তাহলে আসুন জিনিসটা বসে তো আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জিনিসটা কী করলাম এখানে প্লেস করলাম এটাকে একটু রোটেট নিয়ে গেলাম একসাথে রোটেট করলাম এক কোণে রেখে এভাবে কী করলাম ঠিক আছে অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পরে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর যেটা চাইলাম সেটা তো হচ্ছে না কেন হচ্ছে না ডেকে দিচ্ছে তা আমরা যদি এটাকে এটা নিতে চলে যাই তাহলে ওটাই চলে যাবে স্বাভাবিক তাহলে এটা খুব ট্রিকি হয়ে গেল না কারণ খেয়াল করেন আপনি একটা পিকচার নিলেন আপনি বলতেছেন যে আরেকটা পিকচারের অর্ধেকের পিছনে কী থাকবে নতুন পিকচারটা থাকবে মানে এখানে যে কালো এরিয়া আছে আপনি বললেন যে মিল্কিওয়েটা শুধু বোঝা থাকবে কালো এরিয়াতে থাকবে কিন্তু পৃথিবীর উপরে থাকবে না পৃথিবীর উপরে মিল্কিওয়ে থাকবে পৃথিবীর পিছনে থাকবে জিনিসটা সো এইখানে আসতেছে আপনার নতুন শিখার একটা বিষয় যেটাকে বলা হয় ব্লেন্ডিং মোড ব্লেন্ডিং শব্দটার সাথে শব্দটা মানে কি যেগুলির সাথে কী হয়ে যাওয়া আমরা ইলাস্ট্রেটর ইউজ করছি ওই যে একটা পিকচার শেপ দিয়ে ব্লেন্ডিং মোডে গিয়ে মাল্টিপ্লাই করে কমাইতাম যাতে নিচেরটা দেখা যেত সেম ব্লেন্ডিং মেথডটা কোথায় আছে এখানে আসে সো আপনার যদি কোনো একটা লেয়ারকে নিচের লেয়ারে থাকা ডিজাইনের সাথে কী করতে হয় ব্লেন্ড করতে হয় মানে মিশিয়ে দিতে হয় আপনি যে কাজটা করবেন লেয়ারটা সিলেক্ট করবেন উপরে এটা হচ্ছে কি ব্লেন্ডিং মোড এখন নর্মালে আছে আমি জাস্ট সিম্পল ক্লিক করবো দেখেন আমাদের পুরোনো মেনুটা বা চলে আসছে এটা আমরা কোথায় পাই ইলাস্ট্রেটরে পাই এখান থেকে সোজা আপনি চলে যাবেন কোথায় স্ক্রিনে স্ক্রিন দেওয়ার সাথে সাথে দেখবেন যে উপরের ছবিটা একেবারে বডির সাথে কী হয়ে গেলো লিটারেলি মিশে গেলো তার সাথে নিচের সাথে আমি যদি আরেকটু ডিপ ডাইভ করে জিনিসটা বোঝাতে যাই সেটা হবে এরকম উপরে থাকা ছবিটা শুধুমাত্র তখনই এতটা পারফেক্টলি ব্লেন্ড হবে যদি আপনার কালারের নিচে থাকা লেয়ারের মধ্যে ব্ল্যাক কালার থাকে কী কালার ব্ল্যাক কালার তাহলে দেখেন না কথাটা মিলছে কিনা আমি যখন এটা অন করলাম শুধুমাত্র যেখানে ব্ল্যাক আছে সেখানে সে নিজেকে দেখাতে পারতেছে যেখানে অন্য কালার আছে সেখানে সেখানে সে নিজেকে কী করতে পারতেছে না শো করতে পারতেছে না খেয়াল করেন ব্ল্যাক এখানে আছে না অন করলাম তাহলে শুধুমাত্র সে কোথায় আছে ব্ল্যাকে তার মানে স্ক্রিন মোড যেটা আছে স্ক্রিন মোডটা উপরে থাকা পিকচারটাকে নিচের লেয়ারে থাকা কালো কালারের সাথে কী করে ফেলে মিশিয়ে ফেলে অন্য কোনো কালার না কী কালার কালো কালার ঠিক আছে আপনি একটা আপনি এক পাশে দাঁড়ালেন ঠিক আছে দাঁড়ানোর পর আপনার পিছনে কালো কাপড় দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলেন আপনি নতুন একটা ছবি নিলেন কি গাছপালা যে কোনো গানের ছবি আপনার উপরে বসে যখন আপনি কী দেবেন স্ক্রিন দেবেন দেখবেন যে আপনি ঠিকঠাক আছেন আপনার পিছনে কালোটার মধ্যে সেটা কী হয়ে গেলো ফিট হয়ে গেলো জিনিসটা সো এখন এখানে কালোর জন্য শুধু কালোর জন্য জিনিসটা সো এখানে একটা কথা তো এটা দিলাম দিলাম অল ওকে এখন দেখেন এখানের মধ্যে সে যে একটা রিফ্লেকশন যাচ্ছে এটাও সুন্দর করে কি ধরে রাখছে আমরা যদি নর্মালি কেটে বসাতাম এটা বোঝা যেত যে কেটে কী করছি বসেছি কিন্তু এটা মনে হচ্ছে জাস্ট রিয়েল কিন্তু প্রবলেম কোথায় দুনিয়ার গায়েও কি চলে আসছে গ্যালাক্সি এসে গেছে তার প্রবলেম না এটা কী করতে হবে মুছতে হবে না
যে কোনো পিকচার বাইরে থেকে আসলে এটা স্মার্ট অবজেক্টে থাকে, আইকনটা দেখা যাচ্ছে, এটা থাকলে এটাকে কোনোভাবে এডিট করা যায় না। আপনি বাইরে থেকে আনা কোনো একটা পিকচারকে যদি এডিট করতে চান, আপনাকে বাধ্যতামূলকভাবে ওই লেয়ারের উপর রাইট ক্লিক করে কী করতে হবে, রেস্টোরেজ লেয়ার। আমরা এটা নিয়ে গত ক্লাসেও কথা বলেছি, জিনিসটা রেস্টোরেজ লেয়ার করলাম, লেয়ার করার পরে এবার এই জিনিসগুলো মুছবো। তো মুছার জন্য আমি কী প্রেস করলাম, ই প্রেস করে কী নিলাম, ইরেজার টুল নিলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওই জেনারেল ব্রাশ থেকে একদম সফট ব্রাশটা কী নিয়ে নিলাম, আর সফট ব্রাশের সাইজটা কী করলাম একটু বড় করে নিলাম লেফট সেকেন্ড ব্রেকেট দিয়ে, আর ওর পাওয়ারটা কী রাখলাম ফুল। অপাসিটি হচ্ছে কি তার পাওয়ার, অপাসিটি কমাই দিয়েছে, সে মুছার পাওয়ারটাও তার কমে যাবে। অপাসিটি 100, সে এক ক্লিকেই পুরোপুরি কী করে ফেলবে, মুছে ফেলবে। সো এভাবে রাখার পর আমি যে লেয়ারটা কাজ করবো সেই লেয়ারটা সিলেক্ট করলাম, এবার যদি এখানে ক্লিক করি সে লিটারেলি জিনিসগুলো কী করে দেবে আমার জন্য, মুছে দেবে। খেয়াল কর জিনিসটা আমাদের জন্য কী হয়ে গেলো, মুছে গেল। আমরা একটু যদি জুম করি, এখানে ক্লিক করি, মুছে গেল। ব্যাস এটা কালো হচ্ছে না কিন্তু, এটা কী করতেছে বুঝতেছে ব্যাস। তাহলে এবার দেখেন পিকচার দুইটা কিন্তু বানালাম কয়টা, একটা। আর এখন এই পিকচারটা আমি যদি এটাকে অফ করে দিই, শুধু এটাকে রাখি, এটা দেখা যাচ্ছে, এটা অ্যাক্টিভ আছে তাও দেখা যাচ্ছে না। কেন? কারণ ওকে এমন একটা মুডে ফেলছি যে শুধু কালো কালারের উপরেই নিজেকে দেখাতে পারে, বুঝতে পারলাম। তাকে লাল নীল সবুজ যাই দিই, ও বলবে আমি নিজেকে কী করতে পারবো না, শো করতে পারবো না। আমি শুধু তখন শো করতে পারবো যদি নিচে কী কালার দেওয়া হয় কালো। দেখেন না, পিকচারটা অন না করে, এই পিকচারটা অন না করে যদি এখানের মধ্যে আমরা সলিড কালারে গিয়ে একটা ব্ল্যাক কালার দিই, সে বলবে যে হ্যাঁ যতটুক ব্ল্যাক আমিও কি ততটুকুই আছে। তার মানে স্ক্রিন মুডটা অনলি কার উপর কাজ করবে বেটারলি, ব্ল্যাক কালারের উপরে। ফান্ডামেন্টালগুলো খেয়াল রাখবেন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্র্যাকটিস এগুলো। আচ্ছা আমি এটা ডিলিট করলাম লেয়ারটা, না এটা অন করে দিলাম, অল গুড। এটাকে আমরা কী করে দিলাম, লক করে দিলাম। না লক করার পরে এবার আমরা চিন্তা করলাম যে আমাদের স্ক্রিন মানে আমাদের যে ভিজন, ওটার বাইরে স্ক্রিনের বাইরে একটা কি ব্লাস্ট হলো, একটা স্যাটেলাইট ব্লাস্ট হলো, ওটার উইংটা দেখা যাবে, আর ওখান থেকে যে একটা কি রেডিয়াস ছড়া যাচ্ছে ওটা কি দেখা যাবে। তাহলে ওইটুকু করার জন্য আমরা প্রথমত এখান থেকে যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটের একটা উইংকে আমরা কী করে নেব, কেটে নেব। তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ওপেন করলাম কোথায়, ফটোশপে। ফটোশপ ওপেন করার পর এবার আমরা কাটিং করার জন্য অনেকগুলো মেথড শিখছিলাম না, পেন টুলের কাজ করছে না গত ক্লাসে আমরা, এখন পেন টুল যে সিলেক্ট করতে পারে এটা শিখছি আমরা না। পেন টুল কী করতে পারে, সিলেকশনে করতে পারে। এই যেমন সিলেকশন অনেকগুলো টুল শিখেছি না আমরা, এই যে সিলেক্ট করে ফেললো এক ক্লিকে, তারপর আমি এখানে সিলেক্ট সাবজেক্ট টুলে গিয়ে তাকে যদি বলে দিই যে এটাও সিলেক্ট করতে হবে, তাও সে কী করে সিলেক্ট করে ফেলবে। এইগুলোর পাশাপাশি আপনি যদি পি প্রেস করেন, পেন টুল নেন, কিন্তু পেন টুলের ড্রয়িং মোডটা কী রাখা যাবে না, শেপ রাখা যাবে না, আপনাকে এটা ড্রয় করতে হবে কিসে, পাত মানে কোনো পাতে কী থাকে না, কোনো রকম কালার থাকে না। পাতে গেলাম, পাতে যাওয়ার পর আপনি যদি এখান থেকে ড্র করেন, পেন টুলের সিলেকশন হচ্ছে যে দি মোস্ট পারফেক্ট সিলেকশন, কারণ এটা পুরো কন্ট্রোল কার হাতে স্যার, আপনার হাতে কতটুকু নেবেন, কোথায় ক্লিক করবেন পুরোটা আপনি ডিসাইড করছেন। তো আমি এখান থেকে সিম্পলি এই জায়গাটা কী করলাম, সিলেক্ট করে, এখন এটা সিলেকশন হয়েছে না, এটা জাস্ট কী হয়েছে একটা ড্রয়িং হলো, কিসের ড্রয়িং, পাতের ড্রয়িং। ড্রয়িংটা করার পর আমরা যদি রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাচ্ছি, সেটার নাম কি মেক সিলেকশন, জাস্ট ক্লিক, ইমিডিয়েটলি ওকে দেওয়ার সাথে এটা কিসে পরিণত হবে, সিলেকশন। তার মানে পেন টুল দিয়ে যেমনি ইচ্ছা তেমনি কী বানালে একটা ডিজাইন করে ওটাই কী করা যায়, সিলেকশন তৈরি করা যায়। নাও এখান থেকে এটা কী করতে পারি, লেয়ারটাকে আনলক করলাম, এবার এটা কন্ট্রোল সি কী দিলাম, কপি, নো প্রবলেম, কপি হয়ে গেছে। কপি করার পর আমাদের ডিজাইন এসে কন্ট্রোল ভি, এটা এখানে কি চলে আসলো, কোথায় আসছে জিনিসটাকে দেখা যাচ্ছে, এই যে ছোট করে আসছে, ঠিক আছে এখানে আসছে। এবার এটাকে সিলেক্ট করলাম, আমরা অল্টার প্রেস করে জিনিসটা কী করে নিলাম, আমাদের ডিজাইন মোতাবেক আমরা বড় করে নিলাম, ঠিক আছে। বড় করার পর আমরা নর্মালি কোনো কিছুকে যদি আমরা ক্লিক করতে যাই, রাইট টু লেফট করতে কী করতাম, রাইট ক্লিক করতাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কাস্টমাইজ করতাম, কিন্তু এখানে রাইট ক্লিক করলে ওইসব কোনো কিছু দেখাবে না। হ্যাঁ হয় কখন, যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি তাহলে হবে। হোয়াট ইজ কন্ট্রোল ডি, কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম। ওই যে আমরা ইলাস্ট্রেটরে যেটা করতাম, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্মে যান, ট্রান্সফর্মে যান শব্দটা বলতাম না, এইখানে ট্রান্সফর্মে যাওয়ার সিস্টেম হচ্ছে কি কন্ট্রোল ডি। কন্ট্রোল টিতে যাওয়ার পর সে বলবে, এবার আপনি এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল দেন, এটা কী হয়ে গেলো, ঘুরে গেলো। রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দেন, কী হয়ে গেলো, জিনিসটা ঘুরে গেলো। তাহলে টেকনিকটা মাথায় রাখবো আমরা। আচ্ছা যাই হোক, এটাকে আমরা কিছুটা এভাবে চাচ্ছি, একটু ছোটো হবে, ছোটো হয়ে
এইভাবে জিনিসটা আমাদের ডিজাইনে ইমপ্লিমেন্টেবল, জাস্ট নোয়িং। এখন আপনি যদি কখনো এটার কালার কী করতে চান, হাইলাইট করতে চান, ভালো মতো বুঝেন, এগুলো ছোটো ছোটো বিষয়। আপনার কাছে ছোটো একটা লেয়ারের মধ্যে কিছু একটা ডিজাইন আছে, আপনি বলেন যে ওটার ব্রাইটনেসটা বাড়াবো, কী বাড়াবেন? ব্রাইটনেস। ওর কালার নিয়ে কথা বলতেছি না, ওর ব্রাইটনেস নিয়ে কথা বলতেছি। আপনি যে কাজটা করবেন ওই লেয়ারটা সিলেক্ট করে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, কারণ ইমেজ রিলেটেড যে কোনো এডিটিংকে কী বলা হয়, ইমেজটার অ্যাডজাস্টমেন্ট বলা হয়। তাহলে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে কি ব্রাইটনেস। যদি আমরা ব্রাইটনেসে যাই, এখানে ব্রাইটনেসটা বাড়িয়ে দিলে ওটা ধীরে ধীরে কী হবে, ব্রাইটনেসটা একটু বেড়ে যাবে জিনিসটা। সো আমরা সিম্পলি এখান থেকে ওকে দিলাম, স্লাইটলি কি ব্রাইটনেসটা এখান থেকে আপ করলাম। নাও এবার এখানে আসেন, এটাতে কাজ করা যাক। এটা হচ্ছে কি ওই এক্সপ্লোশনটা, ঠিক আছে? নাও এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কোথায় রাখলাম, আবার ফটোশপে খুললাম। ফটোশপে খোলার পর এবার আমরা বললাম যে এখান থেকে বেশি কিছু না, জাস্ট এখান থেকে কিছু একটা দরকার, কারণ এটা পুরোটা দেখাবো না। আমরা দেখাবো যে বাইরের ব্লাস্টার ওই ছিটকাটা কোথায় দেখাচ্ছে, আমাদের ডিজাইনে চলে আসতেছে। তাহলে এখান থেকে কিছু একটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা নর্মাল ওই যে রেক্টেঙ্গুলার সিলেকশনগুলো আছে এটা নিয়ে বললাম যে আমাকে এটুকু দিলেই চলবে, যা আপনার দরকার। কী করবো এখন, কন্ট্রোল সি কপি করে ফেললাম, পেস্ট করবো কোথায়, আমাদের আর্টবোর্ডে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট আসছে। এখানে এভাবে বড় করলাম, বড় করার পর আমরা এটাকে শিফট প্রেস করে কী করলাম, ঘুরিয়ে দিলাম, এই জিনিসটা এভাবে রাখলাম। একটু হয়তো কী করতে পারি, একটু এভাবে অ্যারেঞ্জ করতে পারি জিনিসটা, আমরা এভাবে সেট করতে পারি, এভাবে রাখলাম। এখন রাখার পর প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, রাখার পর জিনিসটা এখানে ফিট হচ্ছে, কী করতে হবে? একটু আগে একটা কাজ করলাম আমরা, সেটা হচ্ছে কি স্ক্রিন করলাম, স্ক্রিনটা ভালো মতো বুঝে নি, স্ক্রিনটা কী ছিল, স্ক্রিনটা ছিল যে নিচে কালো থাকলে জিনিসটা কী হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। আবার ঠিক উল্টা হচ্ছে কীরকম, যদি আপনি যেটা আনলেন ওখানেই কালো থাকে, স্ক্রিন দেওয়ার পর কালোটা কী হয় না, দেখা যায় না। যেমন আমি যেটা আনলাম এখানে কালো আছে না, সোজা কথা স্ক্রিনের মধ্যে কালো থাকে না। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি এইটাকেও আমরা কী করে দিই, স্ক্রিন করে দিই, ও বলবে যে ভাই আমার মধ্যে কালো দেখানোর কোনো কি নেই, পাওয়ার নেই, আমি শুধু কী দেখাইতে পারবো, সাদা, সাদা না অন্য যে কোনো কালার। স্ক্রিন কার সাথে কাজ করতে পারে না, কালোর সাথে কাজ করতে পারে না। আবার স্ক্রিন মেথড মোডে যদি অন্য কোনো কালার থাকে, সে নিজেকে কালো ছাড়াও কি দেখাইতে পারে না, মানে সে খাইতেও পারে না, গিলতেও পারে না, ব্যাপারটা হচ্ছে এরকম। সে নিজের মধ্যে থাকলে দেখাইতে পারে না, আবার নিজের মধ্যে অন্য কোনো কালার থাকলে কালো ছাড়া কী করতে পারে না, শো করতে পারে না। তো এখন সিম্পল, যখনই দেখবে যে সাদা কালো আপনার কাছে কিছু একটা আছে, কালোটাকে কী করতে হচ্ছে, বাদ করতে হচ্ছে, সিম্পল কাজ। কী করে দেবেন, সিলেক্ট করবেন, স্ক্রিনটা করে দেবেন, বাস, সাদা এমনি কালো এমনিতে কী হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে ফার্স্টেস্ট টেকনিকগুলো মাথায় থাকতে হবে। ওকে, না এটা করার পর আমরা এটাকে কী করলাম, একটু ছোটো করলাম, ছোটো করে আমরা হালকা রেডিয়াসটাকে দেখাতে যাচ্ছি। আমরা হয়তো এটার অপাসিটি স্লাইটলি কী করতে পারি, ডাউন করতে পারি, জাস্ট লিটল বিট ডাউন করলাম। কেন ডাউন করলাম, যাতে পরিবেশের জিনিসটা কী হয়, একটু খাপ খায়। ওকে, এমনও এটা করতে পারি যে আমরা হয়তো রেডিয়াসটা কোথায় রাখলাম, সরি, এটা হয়তো নিচে রাখলাম, এটা হয়তো কোথায় রাখলাম উপরে, কিন্তু এভাবে জিনিসটা যাবে না, এটা থাকলে কোথায় থাকতে হবে, এভাবে থাকতে হবে। তো এখান থেকে আমরা একটা কী দেখাবো, একটা অ্যাস্ট্রোনট দেখাবো, যে এখান থেকে একটা দড়ি ছিল অ্যাস্ট্রোনটের, ওটা ছিঁড়ে সে কোথায় চলে আসছে, বাইরে ছিটকে পড়ে আছে। আর এই কাজটুকু করার জন্য আমরা এই পিকচার থেকে কাকে বের করে নেবো, এই অ্যাস্ট্রোনট সাহেবটাকে বের করে নেবো। নাও যখন আপনি হাই কোয়ালিটি ইমেজ নিয়ে কাজ করবেন, তখন স্ট্যান্ডার্ড যে কোনো সিলেকশন টুল আপনাকে কী করবে, হেল্প করবে। কিন্তু কখনও কখনও আপনাকে এইরকম সিচুয়েশনে পড়তে হবে, ঠিক এই ছবিটার মতো, যে এটা জুম করার পর দেখবেন যে এটা পেটে চৌচির হয়ে যাচ্ছে, তার মানে এটা খুবই লো কোয়ালিটি একটা ইমেজ। তারপরও আপনার এখান থেকে পারফেক্টলি কী করতে হবে, যে কোনো একটা কিছুকে কেটে বের করতে হবে। তখন আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে কে, পেন টুল। কারণ নর্মাল টুল সবগুলো কিসের ওপর বেস করে কাজ করে, পিক্সেলের উপর বেস করে কাজ করে। এখন যেহেতু লো কোয়ালিটি পিকচার, তাহলে স্বাভাবিকভাবে এখানে কী নাই, যথেষ্ট পরিমাণ পিক্সেল নাই, খেয়াল করেন। ও পারতেছে না ঠিকমতো জিনিসটা ধরতে, যা পারলো ধরলো, কিন্তু অনেকগুলো কি বাদ হয়ে যাচ্ছে না। কিন্তু পেন টুল বলতেছে আমি কখনো কিসের উপর, কোনো কিছুর উপর বেস করে কাজ করি না, আমাকে যেখানে যেখানে বলে আমি সেখানে কী করি, বুঝলো? তাহলে পেন টুলটা নিলাম, কিসে থাকবো, পাত। এবার সিম্পলি আপনার যেভাবে দরকার আপনি কী করে নেন, জিনিসটাকে সিলেক্ট করে নেন। অ্যাঙ্কর পয়েন্ট 10টা 20টা 30টা এগুলো কোনো ম্যাটার না, কারণ আলটিমেটলি এটা কিসে পরিণত হবে, এটা একটা সিলেকশনে পরিণত হবে। আমি একটু রাফলি যাচ্ছি, আপনার একটু রিল্যাক্স হয়ে করবেন, এতটা রাফলি যাবেন না।
এখানে একটু কেয়ারফুল হবো, কারণ এটা একটা লাইন, লাইনটা লাইনের মতো করে কি করতে হবে আমাদেরকে ধরতে হবে। হ্যান্ডেল বাদ দিয়ে এটাকে কি অ্যাডজাস্ট করে নিবি যেখানে যেভাবে দরকার। এই জুমিং এর লিমিটেশনটা খেয়াল করছেন? আমি একটা জুম করলে এটা কি করে আছে, একটু জুম আউট করলে জিনিসটা কি বেটার থাকে, একটা লিমিটেশন থাকে যে কতটুকু পর্যন্ত ওকে ম্যাক্সিমামলি জুম করা যাবে প্রপারলি। আমরা কিছুটা এখানে এসে থামলাম, এখান থেকে ধরেন যে আবার ড্রয়িংটা আমরা পিছিয়ে নিয়ে যাবো, ব্যাকে নিয়ে যাবো। এই টাইপ কাজ করার সময় আপনার র্যামটা ফুল ইউজ হবে, পিসি যদি একটু স্লো হয়ে যায় ওপর মতো অ্যাডজাস্ট হওয়ার কি দিবেন, সময় দেবেন। যেখানে শুরু অল্টার প্রেস করে ওখানে কী করলাম শেষ, অল্টার প্রেস করে জিনিসটা খুললে পারফেক্টলি জিনিসটা কী হবে অ্যাড হবে। কন্ট্রোল ক্লিক করলে হ্যান্ডেল বার আছে, অল্টার প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করা যায়, এগুলো আমরা আগে শিখছিলাম। সিলেকশনটা হয়ে গেল, কী করতে হবে এখন, রাইট ক্লিক করতে হবে, মেক সিলেকশন দিয়ে ওকে দিতে হবে, দ্যাটস ইট, এটা কি সিলেকশনে কনভার্ট না, কন্ট্রোল সি কপি করলাম, এখানে ডিজাইন আসলাম, কন্ট্রোল বি জিনিসটা কি পেস্ট, এবার মুভ টুল নিলাম, জাস্ট নর্মালি এটাকে বড় করে দিলাম, ওকে না, এবার এটাকে সিম্পলি ওকে দেন, ওকে দেওয়ার সাথে এটা জিনিসটা কি ঠিকঠাক। এখন প্রবলেম কোথায়, যখন এটাকে আমরা ব্যবহার করতে যাব তখন একটা প্রবলেম হবে, তো আমরা এটাকে এটার মতো করেই চাচ্ছি। এখন এখানে ওর বডি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেন, এই যে তারটা এখান থেকে কী হয়ে গেলো, ছিঁড়ে গেলো, আর তারটা কি একটা সেফটি লাইন থাকে, যে কোনো স্পেস স্টেশনের সাথে অ্যাস্ট্রনটা একটা সেফটি লাইন থাকে, ব্লাস্ট হওয়ার কারণে ওটা ছিঁড়ে গেলো, ছিঁড়ে গিয়ে সে কন্ট্রোল হারা, কারণ স্পেসে কন্ট্রোল নেই মানুষের, ওটা ভাসতে থাকতে ভাসতে ভাসতে কি মিশে যাবে। এখন এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, প্রবলেম কোথায় দেখেন তো এই ছবিতে, এনভায়রনমেন্টের সাথে কী হচ্ছে না, খাপ খাচ্ছে না, মানে এখানে লাল কালার করতে কাছে, লালের তো কোনো নাম গন্ধ নেই জিনিসটা, তাহলে একজন আবার স্টার্টের যে কাপড় সেটাও কিন্তু কী হয় না, লাল হয় না, সেটা কী হয় সাদা। তো এখানে লাল দেখার কারণ ছিল যেটা ওটার কারণে, যেখানে একটা সূর্যের একটা কী আছে, একটা সূর্যের রিফ্লেকশন আছে, ডেফিনেটলি ওটা ইম্প্যাক্ট করবে। তো এখন এটা বুঝেন, যে কোনো ছবির একটা সাদা ছবি কোনো কারণে একটু অন্য কালারে চলে গেছে, কালারটা কিন্তু স্টিল কী সাদা, ঠিক আছে, অন্য কালারে চলে গেলো, কিন্তু আপনি চাচ্ছেন যে ওই অন্য যে কালারটা আছে ওটাকে রিডিউস করে সাদাটা আবার কি ফেরত আনবেন না, কীভাবে, তাহলে আপনি যেটা করবেন, পিকচারটার লেয়ারটা সিলেক্ট করবেন, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে সোজা চলে যাবেন লেভেলস। না, লেভেলস হচ্ছে একটা প্যানেল, যে প্যানেল শুধুমাত্র সাদা আর কালোকে কী করে কন্ট্রোল করে, অন্য কোনো কালার নয়, কী করে সাদা আর কালো, অন্য কালার করে, কিন্তু ওখানের মধ্যে স্পেসিফিক রেড গ্রিন ব্লু, কিন্তু আমরা কাজ করতেছি কী নিয়ে, জাস্ট আর জিবিতে এই কালারটা নিয়ে। এখন দেখেন তিনটা স্লাইডার আছে, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে কি ব্ল্যাক, আপনি ব্ল্যাকটা যদি বাড়িয়ে দেন, ব্ল্যাক বাড়তে পারতে এটা একদম কী করে দেবে, কালো করে দেবে। তো আমি যদি এখান থেকে একটু উল্টাটা করি, যদি সাদাটা ধীরে ধীরে বাড়াতে থাকি, খেয়াল করেন কালারটা বাড়তেছে না জিনিসটা, তো এভাবে করবেন না, এইটা এখানেই থাকবে। আমরা এই মিডলটা দিয়ে বললাম যে এখানে কোনো কালো লাগবে না, আমার সাদার পরিমাণটা কী করতে হবে বাড়িয়ে দিতে হবে, মিডলটা হচ্ছে পরিমাণ, ও বললে অর্ধেক কালো অর্ধেক সাদা, তাই বললাম যে কালো লাগবে না, তাহলে এটা পুরোটা কী করে দিলাম সাদা করে দিলাম, বুঝছেন, তাহলে মিডলটা এখানে থাকলে কালো সাদা কম, সাদার পরিমাণটা বাড়িয়ে দিলে কীভাবে পরিমাণ, ওর বডিটা বেশি না, সাদার এরিয়াটা কালোটা কি কম, এই হিসেবে জিনিসটা কী হয়ে গেলো, সাদা হয়ে গেলো, কোনোরকম রেড কালারটার ভাইব এখানে কি থাকবে না, সিম্পলি ওকে দেন। এখন যদি আপনি জুম আউট করেন, অ্যান্ড ইট ইজ হোয়াইট। হ্যাঁ, আপনি এটা অবশ্যই বলবো যে আপনি এই জিনিসটাকে নিয়ে লিটারেলি কোথায় ফুললি ফুল হোয়াইটে চলে যেতে পারবেন, যদি আমরা এক্সট্রিমলি এটাকে কী করে ফেলি চেঞ্জ করি, কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম হয় এটা ডিটেইলিং নষ্ট হয়ে যায়, ঠিক আছে, একেবারেও কী করবো না, কারণ এখানেও রেড কালারের কিছু কি আছে, ব্যবসাবার আছে কিছুটা লাইট আছে, তো আমরা বললাম যে ওইটুকুতে রাখি যেখানে অন্তত ওইটা ডিটেলিংটা কী হচ্ছে রিডেবল থাকতেছে, ওকে কিছুটা এভাবে করলাম, করার পর আমরা জিনিসটাকে হালকা ঘুরিয়ে নিয়ে এখানে রাখলাম, আর এটা ব্লাস্টের নিচে থাকবে, কোথায় থাকবে ব্লাস্ট রেডিয়াস, এটা কী দেখেন ব্লাস্ট না, এটার নিচে অ্যাস্ট্রন, আমরা বললাম মডেল ধরেন যেভাবে কিছু একটা লিখে দিই, এটা হচ্ছে কি আমাদের রিং, আপনি এনি টাইম এটাকে সিলেক্ট করে এটার অপাসিটি কী করতে পারবেন স্লাইটলি কমিয়ে, এনভায়রনমেন্টের সাথে জিনিসটা কী করে করতে পারবেন ফিট করে বলতে পারবেন, ফিট যেভাবে করতে হয়,
তাহলে আজকে আমরা নতুন শিখলাম প্যানেলের কাজ শিখলাম কয়টা দুইটা একটা হচ্ছে ব্রাইটনেস দিয়ে বাড়াতে হয় একটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক কালারটা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় জিনিসটা ওকে নাও এটু করার পর এবার আমরা যে কাজটা করবো এখানে কিছু নাম ধাম দেবো আমাদের কম্পোজিশনটা এইটুকু যেমন আমি যদি আপনাকে একটু গুগলে দেখাই যে হলিউডের একটা অ্যাকচুয়াল মুভি কিছুটা দেখতে আমরা যেটা ডিজাইন করলাম ওটার মতো নাম কি এটা গ্র্যাভিটি ওই দেখেন সিমিলার একটা এনভায়রনমেন্ট জাস্ট এটা কি হয়ে যাচ্ছে ব্লাস্ট হয়ে পিছনে যাচ্ছে আমরা কিছুটা সিমিলার ভাইব একটা কী করলাম ডিজাইন করলাম এটা এটার মতো একটা ভাইব ওটা ওটার মতো কী একটা ওটা একটা জুম এটা একটা কী জুম দাও মানে আমরা পুরো সিনারিওটা কি এখানে দেখানোর চেষ্টা করতেছি যে মিল্কো এটা বসিয়েছিলাম আমরা এটার অপাসিটিও কী করতে পারি স্লাইটলি ডিপ করে দিতে পারি তো স্লাইটলি ডিপ করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমরা ফোকাসটাকে আরও উপরে আনতে পারতেছি আমাদের মডেল এটা যদি ফুল থাকে মানে কেমন যেন বিজি দেখাচ্ছে খুব বিজি একটা কি এনভায়রনমেন্ট আছে তো আমরা হ্যাঁ আমরা এটাকে একটু স্লাইটলি কী করলাম একটু ড্রপ আউট করলাম আমরা বললাম যে আছে বাট নট দ্যাট মাচ এই এখন আমরা এখান থেকে জিনিসটা কি বোঝানোর একটা সুযোগ পেলাম ওকে এটুকু করার পর এবার আমরা এখানে মধ্যে ক্রেডিট সিনটা দেবো যে কোনো মুভিতে একটা কী থাকে এই যে ক্রেডিট সিন থাকে না এই জিনিসগুলো আপনি অলমোস্ট যেটাই ধরবেন ধরেন কিছু কী থাকবে ক্রেডিট সিন থাকবে সো এইগুলো এমন না যেগুলো একদম ক্লিয়ার করে পড়তে হবে বাট কিছু ম্যান্ডেটরিলি কি লিগাল ইনফরমেশান দিয়ে করতে হয় শো আউট করতে হয় সো এটার জন্য আমি একটা ডেমো টেক্সট দিয়ে দিচ্ছি আপনি প্র্যাকটিস পারপাসে এই বিলেটা কি বসে নিতে পারবেন এই জিনিসগুলো সো এটা আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ডিজাইন আনলাম আনার পর এটা কোথায় থাকবে স্যার নিচে এখন নিচে এটাকে বসানোর পরে আমরা যে জিনিসটা ফার্স্ট এনকাউন্টার করবো দিস ইজ নট হোয়াইট আর আমাদের ডিজাইনে কী লাগবে হোয়াইট কালার লাগবে না এখন যে পিকচারটা আনছেন দেখি এটা বলুন তো এটার কালারটা হোয়াইট কীভাবে করবো সেম প্যানেলটা ইউজ করবো কোনটা ওই লেভেলস ঠিক আছে হ্যাঁ ব্রাইটনেসটা তাহলে দেখেন ওটার একটা শর্টকাটও আছে কন্ট্রোল এল দিলেও কি চলে আসে লেভেল তার মানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলসে যাওয়া আর কন্ট্রোল এল দেওয়া কী কথা একই কথা তাহলে কন্ট্রোল এল দিলাম প্যানেলটা আসলো আর এখান থেকে ওই সাদার পরিমাণটা বাড়িয়ে দিলাম ফুললি ফুল এই যে ব্যাস কালার পেয়ে গেলাম সিম্পল তার মানে টেকনিক একটাই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা কী করতে হবে বিভিন্ন এগুলো লিখতে হয় না সব সব দিয়ে দেয় হ্যাঁ অলওয়েজ দিয়ে দেবে এই দেখেন না ওয়ার্নার ব্রোস পিকচার এখানে অনেকগুলো লেখা থাকে এগুলো আমরা করতে গিয়ে লিখবো হ্যাঁ ডিজাইন করতে বলে আমরা ডিজাইন করেই পারবো নো প্রবলেম জাস্ট লেখার কাজ কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা দিয়ে দেয় ওরা ওকে সো এখন কিন্তু জিনিসটা কী হচ্ছে ডিজাইনের সাথে পারফেক্টলি ফিট না এবার আমাদেরকে কী লাগবে একটা ফন্ট লাগবে যে ফন্টটা আমরা কোথায় ব্যবহার করবো এখানে ব্যবহার করবো যেমন এই ধরনের ফন্টগুলো একটু খেয়াল করবেন এটা একটু কিছুটা এই লাইট ফন্ট ব্যবহার করে একটু লম্বা লম্বা লাইট ফন্ট ব্যবহার করে সো একটা আসেন ফন্ট পাওয়ার একটু অ্যাডভান্স টেকনিক দেখি আমরা প্রপার ফন্ট ব্যবহার আমরা ফন্টের জন্য ফন্টস ডট গুগল ডট কমটা ব্যবহার করি না গুগলসের ফন্ট এখানে কিন্তু একটা ফিল্টারিং সিস্টেম আছে যেরকম ফিল্টারিং সিস্টেম ফার্স্ট অফ অল আমরা ক্যাটাগরিতে গিয়ে বললাম স্যারিফ লাগবে না ডিসপ্লে হ্যান্ড রিটেন মনোস্ক্রিপ্ট কিছু লাগবে লাগবে কি স্যান স্যারিফ আর আমি ফন্ট প্রপার্টিসে গিয়ে বললাম যে আমার জিনিসটা লাগবে থিকনেস আমি যদি এটাকে থিকনেসটা বাড়িয়ে দিই আচ্ছা থিকনেসে ক্লিক করলাম এই থিকনেসটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাকে বলবো যে মোটা কী ফন্ট আমি বললাম যে থিকনেস কম আমার কাছে একদম কি চিকটা ফন্টগুলো লাগবে ও একজ্যাক্টলি আমাকে কী দেবে ওভাবে ফন্ট দেবে তো আমি স্ক্রল করে করে 200টা কী দেখবো ফন্ট দেখবো ফন্টটা ইনস্টল করে ওটার মধ্যে লাইট আছে কিনা খুঁজবো আননেসেসারি কাজ করবো কোথেকে আমরা এখান থেকে তো আমরা বললাম যে আরেকটু ঠিক হতে পারে আরেকটু ঠিক হতে পারে আরেকটু নট দিস সামথিং লাইক দিস এখন এখান থেকে আপনি কি বেছে নেন যেমন এটা আছে এটা আছে এখন আমরা বললাম যে আমাদের ডিজাইনের নাম কী হবে তাহলে আমরা বললাম জিরোতে এবার কোন ফোনটা বেটার লাগবে সেটা বের করি স্ট্যান্ডার্ড ফোন নেবেন এখানে কোনো ওই জ্যাগি বিরক্তিকর কোনো কি ফোন নেবেন না যেমন এই ফোনটা কী হতে পারে ফ্যান্টাস্টিকলি অ্যাড হতে পারে কারণ কি এটা একটু কার্ভ আছে না একটু সফট ফোন একটা কী আছে কার্ভ আছে এটার মধ্যে সো টেক দিস ওয়ান এখানে অপশানটা পাবো ডাউনলোড ফ্যামিলি ল্যাটিন ডাউনলোড ওটাকে জিপ আকারে এটা ডাউনলোড হয়ে যাবে আমরা জিপটাকে আনজিপ করবো এবার এখান থেকে এই দুইটা ফোনকে স্পেসিফিকলি আমরা ইনস্টল করে নেব 102 ফোনটার নাম না ফটোশপে গেলাম টাইপ টুল নিলাম সিম্পলি ক্লিক
এবার আমরা এখানে ক্যারেক্টারে গিয়ে বলে দিলাম আমাদের ফন্টটা কি লাগবে, 102 থিন এক্সট্রা লাইট। দেখেন দুইটা, একটা থিন একটা এক্সট্রা লাইট, আমরা কোনটা নিলাম এক্সট্রা লাইট, কারণ এটা এটার মধ্যে একটু কি আছে বডি আছে। তো আমরা এটাকে আবার কী করব প্রপারলি হোয়াইট। ওকে, না এখান থেকে আমাদের লেখাটা আমরা দিলাম না, লেখাটাকে সিলেক্ট করে আমরা এটা হালকা ভার্টিক্যালি একটু কি করতে পারি, অ্যালাইন করতে পারি, ঠিক আছে, এভাবে মানে একটু একটু ছড়াই দিলাম লেখাটাকে, সিম্পলি এখানে ইমপ্লিমেন্ট করলাম। ওকে, না আমরা যদি আরও কিছু ডিজাইনে যদি একটু দেখি যে একটা মুভি পোস্টার ডিজাইন কীভাবে হয়, যেমন এখানে কিছু লেখা আছে না, এক্সপিরিয়েন্স ইন দ্য আইম্যাক্স, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি এক্সপিরিয়েন্স ইন ডলবি, ওই যে ডলবি সাউন্ড, ঠিক আছে, এভাবে করে কথাগুলো আসতে পারে। সো আপনি কী কী চাচ্ছেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আগে লিখে নিতে পারেন। সো আমরা বললাম তারপর ধরুন যে নিচে আমরা একটা লেখা দিব, সেটা হচ্ছে কামিং সুন, ঠিক আছে, আমরা দেখলাম কামিং সুন, এটা আমরা শুরুতেই করে নেব যে কী কী লাগবে না লাগবে লেখা এবং সব কিছু কী অ্যাডজাস্ট করে। সো আমরা ডিসাইড করলাম যে দিস ওয়ান, এটা আমরা আমাদের ডিজাইনে কথা লেখা যাচ্ছে, আমরা বললাম যে আমাদের যে নাম, বাই দেবে এই ধরনের কোনো কিছু সিলেক্ট করতে যাওয়ার আগে যা কিছু করলাম সব কিছু লাইন ধরে আগে লক করে দেবো। এরপর আমরা আমাদের লেখাটাকে বললাম ভাই তুমি কোথায় থাকো, গেলে টাইপ টুল নিয়ে ক্লিক করলাম, পেস্ট করলাম, কিন্তু এটা তো আর এই ফন্টে দেখা যাবে না, হ্যাঁ ফন্টে দেখা যাবে কিন্তু এটার মতো আর কি অতটা গ্যাপ দেওয়া যাবে না, আর লেখার মতো ছোটো করা যাবে, বড়ো করা যাবে, এটা কী করতে হবে আমাদেরকে ছোটো করে ইউজ করতে হবে। আমরা যেটা করলাম জিনিসটা কোথায় দিলাম, যে এক্সপিরিয়েন্স ইন ডলবি রিয়েলিটি, এইভাবে কি অ্যাডজাস্ট করলাম। আর কামিং সুনটা কোথায় দেব আমরা, নিচে, আমরা আমাদের নামটা রাখলাম তো একটু ছোটো করলাম ফার্স্টে, আর এখান থেকে এদের মধ্যে স্পেসিংটা একটু ই করলাম, কমালাম, এবার থাকতে পারে। আবার এখানে আরেকটা স্টাইলিং করাবে, সেটা হচ্ছে জিরোটাকে লাইট রেখে আমরা এখান থেকে এটার স্টাইলিংটা কী করতে পারি, কিছুটা ঠিক দিতে পারি, ঠিক আছে, এটা একটা কী হয় অ্যাক্সেপ্টেবল স্টাইলিং হয় জিনিসটা, তবে লেখাটা আর একটু কী হবে ছোটো হবে। কিছুটা এই সাইজে রাখলাম, এটার পজিশনটা আমরা কিছুটা এখানে করলাম, তো দ্যাটস ইট, এখানে পেয়ে গেলেন আপনি আপনার ডিজাইন। শিফট অ্যাপ দিয়ে পুরোটা কী করতে পারেন একবারে, এটা ফিরিয়ে নিতে পারেন। তাহলে শুরুতেই বললাম এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা গেম, ফটো মিনিটে দেখলাম, তাহলে এখানে দেখলাম যে ছেঁড়া ছাড়া কিছু ছবি নিয়ে কিন্তু একটা মিনিংফুল কী করাবে, কম্পোজিশন তৈরি করাবে। আমরা টেকনিক্যালি রাফ অ্যান্ড টাফ যে ম্যানিপুলেশন সেগুলো ধীরে ধীরে শিখব, যেখানে প্রচুর পরিমাণ কী থাকবে, প্যানেলস, লেয়ার্স, ইফেক্ট, কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লটস অফ থিং, ওগুলো আসতে শিখি পরে।
আগে আমরা এটার সাথে পরিচয় হই যে স্ট্যান্ডার্ড কাজগুলো কিভাবে করতে হয়, এটা দেখে একদম ইজি মনে হলে, কিন্তু যখন কাজটা করতে যাবেন তখন কিন্তু একটু কী হবে, আপস অ্যান্ড ডাউন হবে, ওগুলো আগে কী করতে হবে, কাটে উঠতে হবে। বেসিকটা যদি ঠিক করতে না পারেন এটা অনেক বেশি কী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আচ্ছা, সো আমরা এটাতে আমাদের মকআপটা কী করি, একটা ডিস্কের উপর বসে জিনিসটা কীভাবে দেখা যাবে, সো আমরা এটা একটা টেকনিক দেখে দেখতে ইমেজ বের করি, ফাইল এক্সপোর্ট, এখান থেকে আমরা পিএনজি না আমরা এটাকে জেপিজি বের করি। ঠিক আছে, পিএনজি কখন, পিএনজি হচ্ছে কখনো যদি আমাদের এমন হয় যেমন এটাকে আমি ছবি করলাম, এটা কোনো ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, ব্যাকগ্রাউন্ডটা খালি লাগবে ট্রান্সপারেন্ট, তখন পিএনজি বের করবে। নর্মাল ছবি সবসময় কিছু বের করবে, জেপিজি বের করবে। ঠিক আছে, এটা লোড হওয়ার সময় দেবেন এখানে, কারণ ও আপনার পুরো পিক্সেলটা কী করে ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে এখানে একটা সাইজ দিয়ে দেবে, কোনোরকম যদি ট্রান্সফর্ম, ফরম্যাটিং, কালার কারেকশন করতে হয় এগুলোও কি করে নেবে, বিকজ দিস ইজ ফটোশপ। এখানে কালার খুবই সেন্সিটিভ একটা বিষয় ফটোশপের মধ্যে, আপনি এখানে ইলাস্ট্রেটরের মতো যা ইচ্ছে তা করে ধুমদার খাবে করে ফেলতে পারবেন না, এখানে একটু ব্যবসা করতে থাকে সামহাও। এখানের মধ্যে কিছু ডিজাইন করলাম যেগুলো কোথায় আছে, বাইরে আছে, আমরা যখন এটাকে এক্সপোর্ট করতে আছি বাইরে কিছু একটা দেখাচ্ছে। আসলে একটু অ্যাডভান্স জিনিস দেখে, যেটা আজকের ক্লাসের মধ্যে মোটে আসার কথা না, এটা আসার কথা আর পরে। আপনি অনেকগুলো লেয়ার নিয়ে একটা কাজ করলেন, আপনি চাচ্ছেন যে এখন কোনো কারণে পুরো সবগুলো লেয়ারকে মার্চ করে সিঙ্গেল একটা লেয়ার করবেন, এক লেয়ারে করবেন, কিন্তু এই লেয়ারগুলো থাকবে। আমরা নর্মালি তিনটা লেয়ার মার্চ করলে একটা হয়ে যায় না, আপনি বললেন যে লেয়ার সবগুলোই থাকবে কিন্তু সবগুলো মিলে আমাকে একটা কি ফাইনাল লেয়ার দিবে। এটা করার জন্য আপনি করবেন কি, আপনার কিবোর্ডে সবগুলো কমান্ড দেওয়ার কি একসাথে প্রেস করবেন, কী কী দেখেন, কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, খেয়াল করেন আমি যখন কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম উপরে একটা নতুন লেয়ার আসবে এইটা, আর যেখানে সে পুরো ডিজাইনটার একটা সিঙ্গেল লেয়ার দিয়ে দেবে। আমরা যদি এখন এদেরকে অফ করে দিই দেখবেন যে ও একাই কাপি, মানে একজনে কি দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে, আর এগুলো কি করবে সিঙ্গেল, এগুলো যেটা করবে সেটা হচ্ছে কি সিঙ্গেল সিঙ্গেল ডিজাইনগুলো ধীরে 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 কি এখানে বসাবে। তো এটা হচ্ছে একটা টেকনিক। সো এটা করার পর আপনি নিচেরগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ইভেন কি হাইডও করে দিতে পারেন, কারণ আলটিমেটলি এক ক্লিয়ারে পুরো ডিজাইন কি চলে আসে শর্টকাট কি, তাহলে কন্ট্রোল অল্টার শিফট ই। তাহলে এখন দেখা যাক ফাইল সলভ হচ্ছে কিনা দেখি, তা শেখার বিষয় কিন্তু এগুলোও ঠিক এগুলো আছে, কয়েকটা কাজ করে ফেললাম কিন্তু আমি কোনো কারণে বের করতে পারছি না, বেঁচে গেলাম, এই জিনিসগুলো জানা থাকতে হবে। দেখা যাক এখানে কোনোরকম কোনো প্রবলেম হয় কিনা, এটাতে প্রবলেম হলে আমরা অন্য কোনো মেথডে যাবো। ঠিক আছে না জিনিসটা, ওকে, তাহলে আমাকে এখানে কী দেওয়া হচ্ছে, সাইজটা দেওয়া হচ্ছে, এটা বিশাল বড় একটা আর্টবোর্ড পিক্সেল হিসাব করলে 8000 বাই 11000 পিক্সেল, মানে এটা 4K-র উপরে এরকম একটা অবস্থা জিনিসটা। সো এখান থেকে আমরা কী করলাম, এটাকে এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে ডেস্কটপে আমরা এটাকে পোস্টার লিখে স্টার্ট করলাম, সেভ। সেভটা করার পর এবার আমরা এখানে ডিজাইনটা বসাই, এটা আমাদের মকআপ, আমরা মকআপ নিয়ে আগেও কাজ করেছি জিনিসটা, এটা হচ্ছে ওই ডিস্কের মকআপ, আর এটা হচ্ছে কোনটা ডাইরেক্ট কাভারের মকআপ। তো আমরা এখান থেকে ফাইলে গেলাম, প্লেস এমবেডে গেলাম, আমাদের যে ডিজাইনটা আছে এমবেডেকে সিলেক্ট করে এখান থেকে প্লেস দিলাম, এটা এসে যাবে। আসার পরে তো ডেফিনেটলি আমরা যে মাপে করলাম এই মকআপটা ওই মাপে বানাই নেই, তো আমাদের কিছু না কিছু একটা কি স্যাক্রিফাইস এখানে করতে হবে। তো আমরা আগে বড় করে জিনিসটা কী করলাম, বসিয়ে ওকে দিলাম। ঠিক আছে, আমি আবারও বলছি এটা এভাবে দেখানোর রিজন কি, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সাম এরিয়াস, কারণ ও একটু নম্বরটে আমাদেরটা একটু কি পাতি। ঠিক আছে, ওকে, এভাবে রাখো, কন্ট্রোল এস সেভ দিলাম, এটা কোথায় চলে আসলো, আমাদের ওই ডিস্কের মধ্যে জিনিসটা চলে আসলো না। ইন্টারেস্টিং পার্ট, এবার এখানকার ডিজাইনটা আমাদের কোথায় যেতে হবে, এখানে, তো এখানে দেখেন পাশাপাশি দুটা ডকুমেন্ট না, আপনি এক ডকুমেন্টে থাকা কোনো একটা লেয়ারকে সোজা টেনে ধরে যদি আপনি পাশের ডকুমেন্টের নামের উপর ধরেন ওই ডকুমেন্টটা খুলে যাবে, আপনার লেয়ারটাকে টেনে এনে ওর গায়ের ভিতরে ছেড়ে দিলে দেখবেন যে ওটা কোথায়, এখানে অটোমেটিক এসে যাবে। এটা হচ্ছে দুই লেয়ারের মাঝখানে কী করা, কী শেয়ার করা, ফাইল শেয়ার করা জিনিসটা, যদিও এটা ডিস্কে শান্তি মতো বসানো যাবে না, কেন যাবে না দেখেন, যদি এটাকে আমরা কন্ট্রোল এস সেভ দিই, কারণ ডিস্কে বসানোর প্ল্যান করে আমরা এটাকে বানাইনি, সে কারণে কিছু জিনিস কী হয়ে যাবে, কিছু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডিস্কের জন্য কী করতে হবে, আমরা যে মেন ডিজাইনটা করলাম এখানে এসে এই লেখাগুলোকে একটু আপস অ্যান্ড ডাউন করে ডানে বামে করে একটু কী করতে হবে, মিডল করতে হবে, যাতে এটা কোথায় বসানো যায়, ডিস্কে বসানো যায় যদি আপনি এখানে করতে চান। ওকে, তো কীরকম ডানে বামে করতে হবে, বেশি কিছু না, জিরো গ্র্যাভিটি লেখাটা কিছু সময়ের জন্য কী করতে হবে, আবার একটু এখানে আনতে হবে। তো এখানেও টেকনিকটা আসে তো আমাদের কাছে, আমরা এই পুরো ডিজাইনটা এখানে আসে না জিনিসটা,
এখান থেকে আমরা বললাম যে সব কিছু তোকে আছে। এই এখানে একটা জিনিস শিখে ফেলাম, গত ক্লাসে বলছি আবার বলছি, কোনো কারণে যদি কোনো কিছু কিছুকে আপনি যদি গ্রুপে রাখেন, আপনি গ্রুপের ভিতরে স্পেসিফিক কোনো একটা জিনিস সিলেক্ট করতে চাইলে মুভ টুল নিয়ে আপনার সিলেকশন মেথডটা গ্রুপ থেকে কোথায় নিয়ে যেতে হবে, লেয়ারে, ঠিক আছে, লেয়ারে গেলে তারপর সে গ্রুপ ভেঙে কী ধরবে, লেয়ার ধরবে, যদি গ্রুপ থাকে তাহলে সে গ্রুপ ধরবে। তো আমরা বললাম যে লেখাটা কোথায় থাকুক, এখানে থাকুক, ওকে, না এটুকুতে করার পরে আমরা বললাম যে এই যা করলাম ওটা দিয়ে একটা কি ফাইনাল পিকচার দরকার, কীভাবে করবো, কন্ট্রোল অল্টার শিফট টি, কন্ট্রোল অল্টার শিফট টি, ওই দেখেন আবার একটা কী দিতে পারি ইমেজ। তাহলে এবার এটাকে যদি আমরা এভাবে করি, একটু আগে যেটা শিখলাম আর কি, ডাইরেক্ট টেনে কোথায় ছেড়ে দিব, এখানে এনে কী করলাম, আচ্ছা একটু আমরা এখানে রাখলাম, আবার আরেকবার দেখেন, জাস্ট ড্র্যাগ ড্রপ, এসে গেছে না, কিন্তু এটা বিশাল করে আসবে কারণ অনেক হাই কোয়ালিটি একটা ডিজাইন, খুব লো কোয়ালিটি একটা আর্টবোর্ডে এসে বসে গেছে। এটাকে জুম আউট করে অল্টার প্রেস করে কী করতে হবে, ছোট করতে হবে, ছোট করে এই জিনিসটাকে সুন্দর মতো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, সামথিং লাইক দিস। কারণ মকআপ তো মকআপ, মেন ডিজাইন কোনটা, প্রিন্ট হবে কোনটা, যেটা করলাম সেটা, এটা মকআপ করতেছে কেন, যাতে এটা সুন্দর করে, যাতে আমি কী করতে পারি, অ্যাটলিস্ট প্রেজেন্টেশনটা করতে পারি, দ্যাটস ইট, এটার জন্য আমি এত কাহিনি ঠিক করতে পারি। তাহলে যে আমরা ডিজাইনটা একটু নাড়াচাড়া করতেছি, এগুলো কোনোরকম কী হবে না, প্রবলেম হবে না, কারণ নাড়াচাড়া যেটা করছি ওটা প্রিন্ট হবে না, প্রিন্ট হবে কোনটা, যেটা ফাইনাল ভার্সন করলাম সেটা, ফাইনাল কোনটা, এটা কোনটা যেটা আমরা চেঞ্জ করলাম, দ্যাটস ইট। তবে ক্লায়েন্টকে দেওয়ার আগে যেটা ডিস্টার্ব করছিলেন ওটা একটু কন্ট্রোল সেট দিয়ে অন্তত কী করে দিলেন, অ্যাডজাস্ট করে দিলেন, ঠিক আছে, আমরা বাম থেকে ডানে আনছিলাম না, ওটা তো কাজ কার কার কাহে কার জন্য আনছিলাম, ক্যাসেটের জন্য আনছিলাম, ডিভিডির জন্য আনছিলাম। আরও একটা বিষয়, এখানে যে মেইন ফাইলগুলো দিচ্ছি ক্লায়েন্টকে দেওয়ার আগে দুটা ফাইল কী করে দেবেন, ডিলিট করে দেবেন, কারণ ক্লায়েন্টকে এই ফাইলটা কী করতে হবে, গ্রুপ প্রোভাইড করতে হবে, গ্রুপ থাকুক না থাকুক মেইন ফাইলটা দিতে হবে। তাহলে আমরা যে কন্ট্রোল অল্টার শিফট কী দিয়ে করতে সেটা হচ্ছে কিসের জন্য, আমাদের প্রয়োজনে, যেমন একটা প্রবলেম সলভ করলাম বের করার জন্য, এটাকে আবার করলাম কি অন্য একটা ডকুমেন্টে নিয়ে যাওয়ার জন্য, এই কাজগুলোর জন্য আমরা এটা করব না, করবে না, তো করলে ঠিক আছে, করলে আমরা কী দিয়ে দেবো, কন্ট্রোলটা শিফট দিয়ে দিয়ে সেট করে দেবো, ঠিক আছে। তাহলে জাস্ট দ্যাটস ইট, এই মেথডে সিম্পলি কী করবেন, পুরো ডিজাইনটা করে প্রপারলি যেভাবে করলাম একদম লাইন টু লাইন ফলো করে কী করবেন, এই ডিভিডির মধ্যে একটা মকআপ করে নেক্সট ক্লাস নিয়ে আসবেন। আমি সবার কাজটা চেক করবো, যদি দেখি সবাই জিনিসটা ঠিকঠাক মতো করতেছেন, আমি আরও ইন্টারেস্টিং আরও অ্যাডভান্স কী ডিজাইনে যাবো। ফটোশপের কাজগুলো যত ভারী হয় তত মজা, শেখার অনেক কিছু বেরিয়ে যায়।